আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজকের বিষয় কি। আজকে আমরা প্রথম সপ্তাহে সমাজকর্ম বিষয়ে অ্যাসাইনমেন্ট করব। তো কথা না বলে নোটিশটি দেখে নিই। এটি হচ্ছে নোটিশ। এখানে আমাদেরকে সমাজকর্ম বিষয়ে প্রথম প্রথম অধ্যায়, সমাজকর্ম যে সাবজেক্ট আছে তার প্রথম অধ্যায় থেকে প্রকৃতি ও পরিধি এই অধ্যায়টি থেকে আমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। অ্যাসাইনমেন্ট ডি WA ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞার আলোকে সমাজকর্ম শিক্ষা প্রয়োজনীয়তার পক্ষে যুক্তিকতা। সেখান ফলটা দেখে নিবা। এখন এখানে শিক্ষণফল তিনটা আছে, শিক্ষণফলগুলো দেখে নিবা। নির্দেশনা, নির্দেশনাগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারো। এখানে যে WA ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্ম যে সংজ্ঞাটি সেটা দেখতে সেটা দেখ সেটা সংজ্ঞা দিতে হবে। সমাজকর্ম এই দুইটি সংজ্ঞা তুলনামূলক উপস্থাপন ও ব্যাখ্যা, সমাজকর্মের ধারণা পরিপ্রেক্ষিতে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা, সমাজকর্ম শিক্ষা প্রয়োজনীয়তার পক্ষে যুক্তিকতা। এখানে মূল্যায়ন নির্দেশনা আছে, এখানে মূল্যায়ন নির্দেশনাগুলো দেখে নিবে। আর এই অ্যাসাইনমেন্টের জন্য প্রাপ্ত মার্ক হচ্ছে 20 মার্ক। তো এই ছিল নোটিশ বিশ্লেষণ। এখন আমরা উত্তরে চলে আসছি। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা এইটি হেডলাইন দিতে হবে। হেডলাইন দেওয়ার পর এভাবে লিখতে হবে, সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। সমাজকর্ম হচ্ছে মানুষের সামাজিক ভূমিকা পালনের সক্ষম করে তোলার অভিপ্রায় প্রগতিশীল একটি বহুমুখী পেশা। মানব বিজ্ঞানের বিভিন্ন শাখা হতে অর্জিত জ্ঞানের সমন্বয় গঠিত সমাজকর্মই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান। পেশাগত বাধ্য মূল্যবোধ ও দক্ষতা ভিত্তিক ও ব্যবহারিক সমাজবিজ্ঞান সমাজের জটিল ও বহুমুখী সমস্যার প্রতিকার প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজকর্ম শিক্ষা ও তার প্রয়োগ বহন করে। বর্তমান বিশ্বে বহুমুখী সমস্যার বৈশিষ্ট্য, প্রকৃতির কারণ ও প্রভাব সম্পর্কে যথাযথ অনুসন্ধান করে সমস্যা সমাধানের কর্মমুখী কর্ম সমাজকর্মের বস্তুনিষ্ঠ জ্ঞানের গুরুত্ব উল্লেখযোগ্য। সমাজ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমাজ ও মোকাবেলা বাস্তবমুখী ও উপযোগী নীতি পরিকল্পনা ও কর্মমুখী প্রণয়ন ও বাস্তবায়নের কর্ম সমাজকর্মের জ্ঞান বিশেষভাবে উপযোগী। সনাতন বৈদ্যনাথ নির্ভর সমাজ কল্যাণ ও ব্যবস্থায় মানুষের সমস্যা সাময়িক ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টায় চালানো যায়। এগুলো পড়া সম্ভব না, তোমরা এটা পোজ করে একটু একটু করে দেখে নিতে পারো। দেখে নেওয়ার পর বিংশ শতাব্দীর প্রথমার্ধে থেকে অবধি আদ্য অবধি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা বিভিন্ন দেশে প্রায় 2000-এর অধিক বিশ্ববিদ্যালয় সমাজকর্মে উচ্চ শিক্ষা চালু রয়েছে। এসব বিশ্ববিদ্যালয় হতে প্রতি বছর 50,000-এরও বেশি শিক্ষার্থী সমাজকর্ম উচ্চতর ডিগ্রি অর্জন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1,000 বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে। সমাজকর্মের উচ্চ শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সব বিবেচনা করে জাপান টোকিওতেও কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক নামের একটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। চীনের 2009 সালে 10টি বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করে এ পর্যন্ত প্রায় 300টি বিশ্ববিদ্যালয় কর্ম খোলা হয়েছে এবং 2012 সালে 34টি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে, যা সমাজকর্মের শিক্ষা প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বাংলাদেশে ও উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর এমফিল ও পিএইচডি পর্যায়ে সমাজকর্ম শিক্ষা চালু রয়েছে। বাংলাদেশে 5টি সরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 100টির অধিক কলেজে সমাজকর্মের স্নাতক প্রোগ্রাম চালু আছে। এছাড়াও কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম শিক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ সমাজকর্ম শিক্ষার গুরুত্ব
ব্লুয়ের ফিল্ড লিডার এর মতে বিজ্ঞান কলা ও পেশা হিসেবে সমাজকর্মের লক্ষ্য মানুষকে এমনভাবে সাহায্য করা যাতে প্রতিটি ব্যক্তি দল ও সমষ্টি সামাজিক মানসিক এবং দৈহিক কল্যাণে অধিকারী হতে পারে। সমাজকর্মের উদ্দেশ্য হচ্ছে বিয়ার কপটন এবং বিয়ার গ্যালওয়ে 1975 সালে সোশ্যাল ওয়ার্ক প্রসেস গ্রন্থে বলেন, পারপাস অফ সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস ক্যান বি সিন অ্যাজ এফেক্টিং ডেলিবারেট সেন্স ইন দ্য ইন্টারাকশন অফ পিপল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট উইথ দ্য গোল অফ ইম্প্রুভিং দ্য ক্যাপাসিটি অফ ইন্ডিভিজুয়ালস টু কোপ উইথ দেয়ার লাইফ ট্যাক্স ইন এ ওয়ে দ্যাট ইজ দ্য স্যাটিসফাইং to themselves and to others, and is so doing enhancing their capacity for fuller realization, their aspiration.